হোয়াট ইজ ডেটা টাইপ, এগুলো তো আমরা সবাই জানি এখন পর্যন্ত, জানি না এখন পর্যন্ত ক্লাসে কারা আছে ডেটা টাইপ কিংবা হচ্ছে ফ্র্যাঙ্কলি বলেন কারা এখনো জানে না ডেটা টাইপ কিংবা হচ্ছে ভ্যারিয়েবল, কারা কারা জানেন না এখনো যারা নতুন এসেছে। আপনার টাস্ক হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমি আপনাকে দেখতে পাবো আপনি ফার্স্ট ফাইভ ভিডিওস একদম ভালো মতো দেখে বুঝে আসবেন, আমি আপনাকে কোশ্চেন করব। আপনার ভিডিওস আছে ছয়টা আইডিয়াস আপনাদের চ্যানেলে, সো সেকশন ডি এর যে চ্যানেলটা আছে প্লেলিস্টটা আছে আপনাদের ইউনিভার্সিটি অফ স্কলার্স চ্যানেলে, আপনি ভিডিওটা দেখে ভিডিওগুলো দেখবেন বোঝার চেষ্টা করবেন, সেখান থেকে কোনো কোয়েশ্চেন থাকবে নেক্সট ক্লাসে আমাকে করবেন, আর আজকে আমি কি পড়াচ্ছি ওগুলো বোঝার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা তো জানি ডেটা টাইপ কি, ইন্টিজার থাকে, ফ্লোট, সো আমরা কি করি অনেক সময় ইন্টিজার ডেটা টাইপের অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার চেষ্টা করি, লাইক দিস ওয়ান, তাই না? এখন সব সময় কি আমাদের, আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদের ল্যাব ক্লাস আমি জানি, আমি আজকে আবার বলবো গতকালও বলেছি, যাদের সামনে পিসি অন করা আছে সবাই শাট ডাউন কর অথবা স্লিপ মোডে দিয়ে রাখ সবাই। এটা হচ্ছে আপনার অ্যারে সাইজ, এই থার্ড ব্র্যাকেটের মাঝে যে নাম্বারটা থাকবে এটা আবার আরেকটা আরেকটা যেটা হবে, এখানে কোনো ফ্লোটিং নাম্বার হবে না, এখানে সবসময় পজিটিভ ইন্টিজার নাম্বার হবে অথবা পজিটিভ হোল নাম্বার হবে। ওকে, কেন হবে ওটা আপনারা একটু কিছু জিনিস দেখলেই বুঝতে পারবেন। আমার অ্যারে ইনিশিয়ালাইজেশন
ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেল আমার অ্যারের সাইজ হচ্ছে 3 আমি তিনটা ভ্যালু এখন অ্যাসাইন করলাম ওকে আমি এই জিনিসটা এরকম তিনটা ভ্যালু গুলো করতে পারতাম এটা আমি একটা অ্যারেতে তিনটা ভ্যালু আমি স্টোর করতে পারছি বুঝা গেছে এটা আচ্ছা এখন অ্যারেতে আরেকটা জিনিস আছে এখন এটা তো আমি ইন্টিজার ডেটা টাইপ বললাম তাই না এখন যদি আমি এরকম চাইতাম For example, আমি এখানে তো ইন্টিজার ডেটা দিছিলাম তাই না এখানে কি আসবে সেই মুহূর্তে আমার যে ক্যারেক্টার ভ্যালুগুলো আছে ফর এক্সাম্পল বি সি আর ডি এরকম কিছু আসতে পারে তাই না এখন আপনি যদি এরকম লিখেন এটা কিন্তু নট কারেক্ট কেন কারেক্ট না আমি যখন এভাবে লিখছি ক্যারেক্টার ডেটা টাইপ আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি যার সাইজ হচ্ছে 3 তার মানে হচ্ছে এই যে আমার যতগুলো ভ্যালু হবে সবগুলো হবে আমার ক্যারেক্টার ডেটা টাইপের অ্যাড সেগুলো এখানে স্টোর হবে কোনো ডিফারেন্ট ডেটা টাইপের ভ্যালু আমি এখানে স্টোর করতে পারবো আমি বলেই দিচ্ছি ইনিশিয়ালি অ্যারেতে যে আমি ক্যারেক্টার ডেটা টাইপের ভ্যালু রাখবো ঠিক আছে বুঝা গেছে কনফিউশন জিনিসটা কি এরর দেখাবে আচ্ছা ফার্স্ট অফ অল আমি কি বলছি আমরা ভ্যালু ডিক্লেয়ার করার সময় কি করি এইটুকু তো বুঝি ইন্টিজারের মধ্যে আমি কি রাখবো ইন্টিজার এর মধ্যে আমি ইন্টিজার ভ্যালু রাখবো যদি ক্যারেক্টার হতো আমি ক্যারেক্টার ডেটা রাখতাম তাই না তো সিমিলার জিনিস আমি যখন একটু ক্যারেক্টারের একটা অ্যারে ডিক্লেয়ার করছি ক্যারেক্টার ডেটা টাইপের ফাইল ডেটা টাইপের তখন আমার রুলসটা হচ্ছে যে আমি যখন এরকম বলে দিব তখন আমি এরকম সব ক্যারেক্টার ভ্যালুই আমি রাখতে পারবো ঠিক আছে এখানে আমি কোন ইন্টিজার কিংবা ফ্লোট অন্য কোন টাইপ ডেটা টাইপের ভ্যালুস আমি অ্যাসাইন করতে পারবো যদি আমি ক্যারেক্টার ডেটা টাইপ বলি ইন দ্যাট কেস ক্যারেক্টার যদি আমি এখানে ইন্টিজার বলতাম ইন দ্যাট কেস ইকটাকে দেখলাম ইন্টিজার ছিল ওটা লিখতাম তাই না এইটুকু ক্লিয়ার আচ্ছা কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় এটা তো বুঝলাম তাই না ভ্যালুগুলোকে কিভাবে আমি অ্যাক্সেস করতে পারি এটা কি জানি হ্যাঁ ফলোপুর মতন তো অবশ্যই বাট ইন্ডেক্সিংটা তো আমাদের জানতে হবে তাই না ইন্ডেক্সিং তো জানতে হবে আচ্ছা এগুলো একটু ক্লিয়ার করে ফেল কত ছিল 5 লাস্ট ইন্ডেক্স কত 4 দিস আমি
4 and you can say size minus 1 এখন যদি আপনার এই অ্যারেটার সাইজ থাকতো 10 10টা ভ্যালু যদি থাকতো একটা অ্যারেতে কিংবা 10টা ভ্যালু 10টা ভ্যালু যদি আপনি রাখতে চাইতেন দ্যাট ইজ 0 টু 9 ইনডেক্স তো 0 টু 9 তাই না সো এখন কি হচ্ছে যখন আমি বলছি a0 ঠিক আছে a0 তো আমার কত কি ভ্যালুটা আছে बोझार কম করলে সে বুঝে যাবে সেম জিনিসে আচ্ছা
হচ্ছে ডেটা অ্যাসাইন ইনিশিয়ালি আমি করে দিচ্ছি ঠিক আছে এখন যদি বলা হয় যে সবগুলো ডেটা আমার প্লেন করে দেখাও এটা কিভাবে করা যেতে পারে লুপ শিখেছেন আমরা সবাই লুপ সবাই পারেন লুপ নিয়ে কনফিউশন আছে আমি আপনাদের একটা ক্লাসে নেস্টেড ফর লুপ নিয়ে কনফিউশন আছে নেস্টেড সবাইকে কোশ্চেন করছি দুই একজন কেন দুই একজনের টা আমি জানি কারা পারে না সবাইকে কোশ্চেন করছি নেস্টেড ফর লুপ নিয়ে কাদের কাদের কনফিউশন আছে কি যদি বলেন আই নো ইওর সিচুয়েশন সো কাদের কনফিউশন আছে নেস্টেড ফর লুপ চেহারা লুকাচ্ছেন কেন বলেন সমস্যা থাকলে না পারলে মন খারাপ করার কোনো কারণ
অনলাইন ভুল থেকে শিখবেন ওকে ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ আমি তো এই লাইনটা লিখে আছি ঠিক আছে এটা কি পসিবল মাম মিস কারণ লোকে তো মিস 5 এর ইনডেক্স কত পর্যন্ত হবে ভুলটা কেন আমাকে 0 1 2 3 4 4 পর্যন্ত হবে মিস 4 পর্যন্ত এখন যদি আমি এই লাইনটা এক্সিকিউট করি এটা কি হবে মানে আমার আউটপুট কি আসবে কিছু মাম মিস আসবে না কম্পাইলার কি দেখাবে এরর দেখাবে জি মিস এটা দেখাবে ঠিক আছে কারণ হচ্ছে আমার অ্যারেটা ডিফাইন করা আছে আর ইনডেক্স কত 0 থেকে 4 পর্যন্ত না এখন যদি আমি বলি প্রিন্ট এফ a5 a5 বলে কি কোনো কিছু রেজিস্ট্যান্স আছে এখন পর্যন্ত না a5 এ কিছুই কিন্তু নেই সো ইন দ্যাট কেস এই লাইনটা নট ভ্যালিড এটা কিন্তু এটা যদি আপনাদের কখনো কখনো এক্সামে দেয়া হয় যে হ্যাঁ এটা কি কারেক্ট না আমি জানি এখান থেকে 50% স্টুডেন্ট লিখে দিয়ে আসবে হ্যাঁ এটা পসিবল এখানে একটা আউটপুট আসবে কিছু একটা আসবে সো না কারণ আমি কি দেখেছি ক্লাসে যখন আমি ভুল মেনশন করি যে আপনারা এটা ভুল করেন ঠিক আছে স্ক্রিপ্টে দেখা যায় ওই ভুলটাই আবার রিপিটেটিভ যেই ভুলটা করে আমি বলি সেটাই আবার রিপিটেটিভ হয়ে খাতা কিন্তু পাওয়া যায় শুধু আপনাদের ক্লাস বলে বলছি না সব সব স্টুডেন্টের কথা বলছি সব সেকশনের কথাই আমি বলছি এরতে ইউজার টু বি ইনপুট নেওয়া হ্যাঁ তাহলে শিখেছি আমি কালকে সেটাতে একটু কনফিউশন আছে আচ্ছা কনফিউশনটা ক্লিয়ার করব একটা কাজ করো তারপর আমি কনফিউশন সব ক্লিয়ার করছি ওকে এখন আমাকে একটা জিনিস করে দেখাবেন আপনারা যেটা হচ্ছে এটা তো আমি 0 থেকে 4 পর্যন্ত যে ইনডেক্সে ভ্যালুগুলো ছিল এটা আমি প্রিন্ট করছি তাই না আমাকে কি এটা রিভার্স করে প্রিন্ট করে দেখানো যাবে লাইক আমার আউটপুটটা আসবে এরকম 50 40 30 লিখবেন খাতা লিখবেন 20 এন্ড 10 হ্যাঁ খাতা লিখবেন এই যে এই আরেটা আমার দেয়া আছে এটা রিভার্স হয়েতে প্রিন্ট করবে আরেটাকে রিভার্স করুন না স্যার কিছু চেঞ্জেস আসবে কি চেঞ্জ হবে আমি বলেছিলাম রিভার্স অর্ডারে প্রিন্ট করতে তাই না আমি এটা থাকবে নাকি না মুছে ফেলবো এটা দরকার আছে এই যে এই ফলটা আমি একটু বুঝলাম আমার কোডটা কিরকম হবে স্টার্টিং ইনডেক্স অফ রিভার্স হতে প্রিন্ট করতে বলেছে তাই না লাস্ট ইনডেক্স লাস্ট ইনডেক্স কত ছিল আমার 4 এটা ছিল 0 1 2 3 4 তাই না লাস্ট ইনডেক্স কি ছিল 4 ইনডেক্স এর কথা আমরা চিন্তা করব সো আমার স্টার্টিং পয়েন্ট হবে i = 4 সেমিকোলন দিব লুপটা কতক্ষণ চলবে আমরা ডিক্রিমেন্ট শিখেছিলাম আমরা ক্লাসে i greater than equal 0 0 পর্যন্ত চলবে কারণ কি আমার ফার্স্ট ইনডেক্স ছিল 0 সেমিকোলন i তারপর কি ডিক্রিমেন্ট হবে ডিক্রিমেন্ট হয়ে কি হবে ভ্যালু যখন 3 এই 3 এই ভ্যালুটাকে তুমি প্রিন্ট করো সো লুক ওয়ার্কস লাইক দিস তাই না ডিক্রিমেন্ট শিখেছি না ক্লাসে আমরা সবাই ডিক্রিমেন্ট কি পারেন সবাই সবাইকে জিজ্ঞেস করছি কনফিউশন থাকতে পারে আচ্ছা এখন কনফিউশন কোথায় ছিল ইউজার ইনপুট কিভাবে নিতে হয় অ্যারেতে মুছলাম
আমরা চলে রিভার্স হয়ে দিই ইনপুট দিতে পারি না? হ্যাঁ দিতে পারি। কনসোলে কি দেখতে পারবে 50 আপনি ইনপুট দিলে নেক্সট লাইনে আবার 50 সে প্রিন্ট করবে। ওকে,
দেন কি করবেন আই এর ভ্যালু আপডেট হবে আই এর ভ্যালু 1 হবে এ 1 নেক্সট ভ্যালু আপনি ইউজার ইনপুট হিসেবে দিবেন নেক্সট ভ্যালু কত এখানে ধরুন 40 আপনি ইউজার ইনপুট হিসেবে দিবেন এন্টার প্রেস করবেন দেন আউটপুট হিসেবে দেখতে পাবেন 40 সো আমরা কি চাচ্ছি না পাঁচটা ভ্যালু একসাথে আউটপুট হিসেবে চাচ্ছি তাই না একসাথে যাচ্ছে সো ইন দ্যাট কেস আমরা এই দুটো আলাদা করে আউটপুট ডিফারেন্সটা বুঝা গেছে কেন কি হবে কারণ এটা হচ্ছে কি লাইন বাই লাইন এক্সিকিউট হয় তাই না লুপের মধ্যে যেহেতু আমি স্ক্যানারের পর পর আমি প্রিন্টার বলছি ও যখন ইনপুট নিচ্ছে সাধারণত সে আউটপুট হিসেবে দেখা যাচ্ছে এটা যদি নিই তাহলে এটা আলাদা আলাদা হবে রেকর্ড প্রিন্ট করবে আলাদা হবে নিচেরটা নিচে লুকানো তাহলে একসাথে করে প্রিন্ট করবে একসাথে সবগুলো গেল আমি যতগুলো গেল আচ্ছা কালকে একটা জিনিস দেখেছিলাম যেটা আপনারা পরে দেখে নিন যেটা হচ্ছে ইউজিং লুপ আপনাদের এভারেজ বের করা সামনে যে আছেন ভিডিওটাকে পজ করেন আমি চাচ্ছি এই ভ্যালুগুলো এটা তো একটা অ্যারেতে আছে কে তাই না আমি অন্য আরেকটা সিমিলার একটা অ্যারেতে আমি এই ভ্যালুগুলো স্টোর করব এখন এই জন্য কি করতে হবে আমার ফার্স্টে অন্য আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে উইচ ইজ সেম উইচ অ্যাকচুয়ালি ইন সেম সাইজ ঠিক আছে এটা এই মুহূর্তে কি বিটা এটি না বিজে এটা নিলাম বিটি তো কোনো ভ্যালু এখন আমি রাখিনি এখন আমি কি করব এই ভ্যালুগুলোকে এখানে আমি কপি করে নিয়ে আসব ঠিক আছে এই এটা তো খালি এটার মধ্যে আমি ভ্যালুগুলো রাখতে চাচ্ছি তো এটার জন্য কি করা যেতে পারে লুপ লিখলাম ফর আমি কি রাখবো এআই এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমি ওখানে জাস্ট অ্যাসাইন করে রাখবো এন্ড অলসো আরেকটা কাজ করতে পারি সাথে আমি সাথে সাথে প্রিন্টও করতে পারি যে দেখার জন্য যে হ্যাঁ আসলে কি আমার কপি হচ্ছে কিনা ঠিক মতো ভ্যালু পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এ এখন আমি কাকে প্রিন্ট করবো কারণ আমি চাচ্ছিলাম যেইটা যেই নতুন অ্যারেটাতে আমি কপি করেছি সেই অ্যারেটাকেই আমি প্রিন্ট করে দেব B0 equal B0 B1